মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010। মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটি যখন আসবে তখন আমরা প্রথমে এটির সম্বন্ধে অর্থাৎ এটির স্ক্রিন পরিচিতি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যেমন এখানে দেওয়া আছে যে প্রথমেই যে লাইনটি দেখতে পাচ্ছি অর্থাৎ ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের টাইটেল বার, যেখানে এক অংশে থাকবে আমাদের ডকুমেন্টের নাম অর্থাৎ আমি যে নামে সেভ করব সেই নামটি থাকবে, এবং পাশে থাকবে হচ্ছে যে প্রোগ্রামটিতে আমরা কাজ করব সেই প্রোগ্রামটির নাম। এটি হচ্ছে আমাদের মিনিমাইজ বাটন, এবং এটি হচ্ছে রিস্টোর ডাউন বাটন, এবং এটি হচ্ছে ক্লোজ বাটন। এরপরে এখানে চলে আসি, এখানে হচ্ছে আমাদের প্রথমে দেওয়া আছে ফাইল এবং হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, অর্থাৎ এগুলো হচ্ছে ট্যাব, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইল, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে সব ট্যাব। এবং ফাইল এটি হচ্ছে আমাদের মেনু, অর্থাৎ এখানে মোবাইলের অপশন আমরা যেরকম চালু করার জন্য অনেকগুলো অপশন থাকে এখানেও সেটি রয়েছে। তো আমরা হোমে যখন ক্লিক করব তখন আমাদের মাইক্রোসফট মেন পেজ অর্থাৎ যেখানে লেখালেখি করব সেটি এখানে উপস্থাপন হবে। তো এটির মাধ্যমে আমরা লেখালেখির কাজ শুরু করতে পারি। তো এখানে আরেকটা জিনিস জানার বিষয় যে একটি হোমে অর্থাৎ হোম ট্যাবের মধ্যে কি কি থাকে, যেমন হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, এগুলো হচ্ছে সব এক একটি কমন গ্রুপ, অর্থাৎ এখানে প্রত্যেকটি কমন গ্রুপের নাম এখানে দেওয়া আছে, এবং অনেকগুলো কমান্ড নিয়ে একটি কমন গ্রুপ তৈরি হয়েছে, এবং অনেকগুলো কমন গ্রুপ নিয়ে একটি ট্যাব তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা অংশটা রয়েছে, এটি হচ্ছে আমাদের পৃষ্ঠা বা পেজ, এবং যেটি এখানে অনবরত আপ ডাউন করতেছে এটি হচ্ছে আমাদের কার্সর, অর্থাৎ এ যেখানে থাকবে সেখানেই আমাদের লেখা হবে। তো এই লেখার জন্য আমরা কিবোর্ড থেকে আমরা অক্ষর প্রেস করব, অর্থাৎ এখানে আমরা কিবোর্ডে দেখতে পাচ্ছি যে এলোমেলোভাবে অক্ষরগুলো সাজানো থাকে, তাই আমরা একটি সহজ নিয়ম অনুসরণ করব। যেমন এখানে জি থেকে অর্থাৎ জি এর বাম পাশের অক্ষরগুলো আমরা বাম হাত দিয়ে টাইপ করব, এবং জি এর ডান পাশের অক্ষরগুলো আমরা ডান হাত দিয়ে টাইপ করব, এবং আপনার দুটো বুড়ো আঙ্গুল লম্বা যে সবচেয়ে কিবোর্ডের যে লম্বা যে স্পেস বারটি আছে অর্থাৎ লম্বা বাটনটি আছে এটি হচ্ছে স্পেস বার, এই স্পেস বারের উপরে দুই হাতে দুই বুড়ো আঙ্গুল রাখবো, এবং এভাবে আপনাদের প্রয়োজন অনুসারে সুবিধা মতো আপনারা আঙ্গুলগুলোকে অক্ষরকে চিনিয়ে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন। এভাবে আমরা টাইপ করব। যেমন প্রথমে আমি যদি লিখি যেমন মাই, এখন মাই নেম ইজ, আমি লিখলাম মাই নেম ইজ মানিক। এখন এখানে কিবোর্ড অটোমেটিক, কম্পিউটার অটোমেটিক কিছু কারেকশন করে নিয়েছে। যেমন প্রথমে কিন্তু আমি দিয়েছিলাম এমটা ছোট হাতের, অর্থাৎ মাই, এই মায়ের এমটা আমরা ছোট হাতের লিখেছিলাম, কিন্তু এটি বড় হাতের হয়ে গিয়েছে। যদি কোনো অক্ষর বড় হাতের আমরা লিখতে চাই তাহলে কিবোর্ড থেকে অবশ্যই শিফট বাটন চেপে ধরে এটি করব। কার্সর এখানে আছে, আমরা এখান থেকে যদি নিচের লাইনে কার্সরটা নিতে চাই তাহলে এখান থেকে আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন একবার প্রেস করব, তাহলে কার্সরটি উপর থেকে নিচের লাইনে চলে আসবে। এবার আমি আবারও শিফট বাটন, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে যদি আমি আবারও লিখি ডু ডি, এবং এইবার আমরা ওটা লিখব শিফট বাটন ছেড়ে দিয়ে, কারণ ওটা ছোট হাতের হবে। এভাবে আমরা কিবোর্ড থেকে অক্ষরগুলো চেনার জন্য বিভিন্ন শব্দ টাইপ করব। যেমন আমি এখানে ডু লিখলাম, কমা দাঁড়িয়ে এগুলো চেনার জন্য আমি কমা দিলাম, এবং কিবোর্ড থেকে এবং একটা স্পেস দিলাম। লেখার নিয়মটা আমি কিছুটা বলে দিই, যেমন ফুল স্টপ, কমা, দাঁড়িয়ে বা কোনো চিহ্ন, বিরাম চিহ্ন বা যে কোনো চিহ্ন আমরা যখন ব্যবহার করব, ফুল স্টপ, দাঁড়ি, কমা, প্রশ্নবোধক, যেই চিহ্নই হোক, সেটি দেওয়ার পরে অবশ্যই একটি স্পেস দিব, এবং ওই চিহ্নগুলোর আগে কোনো স্পেস হবে না, সবসময় ওই চিহ্নগুলোর পরে একটি করে স্পেস হবে। এবং আমি আরেকটা ওয়ার্ড লিখব এবং আরেকটা কমা দিলাম। এভাবে আমি প্রত্যেকটি শব্দ লিখব এবং একটি করে সিম্বল অর্থাৎ বিরাম চিহ্ন ব্যবহার করব। তো এখানে প্রত্যেকটিকে আমরা লিখে ফেলবো, বইয়ের প্র্যাকটিক্যাল পৃষ্ঠার মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে লেখার জন্য আমরা সেগুলো লিখে ফেলবো প্রথমেই। যেমন প্রথমেই
আমরা প্র্যাকটিস করার জন্য হয়তো লিখতে পারি এ এফ ও আর ফর অ্যাপেল, এ ডবল পি এল ই অ্যাপেল, বি বি ফর এভাবে আমরা লিখতে পারি। আবার ইন্টার দিয়ে আমরা দিতে পারি। আমরা কিছু সহজ কারেকশনে যাই, যেমন আমরা হয়তো কোনো কিছু মুছতে চাই, তাহলে কি করব? যেমন যদি মুছতে চাই তাহলে, যেমন আমি এখানে দুটি এই বি এবং এ এর মাঝখানে ক্লিক করলাম, কার্সরটি এখানে আসলো। কার্সরটি এখানে আসার পরে আমি যদি বিটাকে মুছতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি বা বামমুখী তীর চিহ্ন, যেটি ইন্টারের উপরে অর্থাৎ ইন্টার বাটনের উপরে আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস কি। এই ব্যাক স্পেস কিতে যখন আমরা প্রেস করব তখন কার্সর যেখানে লাফাচ্ছে তার বামের অক্ষর মুছে যাবে। এবং যদি আমি ডানের অক্ষর মুছতে চাই অর্থাৎ এটাকে মুছতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমি ডিলিট বাটনটা প্রেস করব, তাহলে এ মুছে যাবে। আমরা এখন বি মুছবো, তাহলে আমরা কী চিহ্ন দিব? ব্যাক স্পেস বাটনে একবার প্রেস করব, বিটা মুছে গেল। যদি আমরা এটাকে মুছতে চাই তাহলে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তাহলে এটা মুছে যাবে। এভাবে আমরা যে কোনো অক্ষর মোছার জন্য আগে সেইখানে কার্সর নিয়ে যাব এবং তারপরে প্রয়োজন অনুসারে ব্যাক স্পেস বা ডিলিট কি প্রেস করে সেই অক্ষরটিকে মুছব। যখন আমরা কোনো কিছু লিখতে থাকব তখন অটোমেটিকলি সেই লাইনটি যখন শেষ হবে লাইনটি যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি সেটি পরের লাইনে চলে যাবে। এভাবে আমি লিখতে থাকলে পরের লাইনে অটোমেটিকলি যেতে থাকবে, কিন্তু যখন আমরা লেখা শেষ হয়ে যাবে, মনে করবো যে না এবার পরের লাইনে যাওয়াটা প্রয়োজন, তখন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো এবং পরের লাইনে যেতে থাকবো। এভাবে মূলত ওয়ার্ডে লেখালেখি করতে হয়। এবং যখন আমরা লেখালেখি শেষ করবো অর্থাৎ পেজটা শেষে চলে যাবে, তখন আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে ধরে রাখলে, ইন্টার বাটন প্রেস করতে থাকলে একটি পেজ এবং দ্বিতীয় পেজ এভাবে চলে আসবে। ইন্টার বাটন প্রেস করে ধরে রাখলে একের পর এক নিচের দিকে অনেক পেজ আসবে। এবার আমরা দেখি, প্রথমে যখন আমরা টাইপ করব, টাইপ করে এবার ফাইলটিকে কিভাবে আমাদের নামে সেভ করব সেটি একবার দেখি। যেমন এখানে আমি যখন আমাদের টাইপ করা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ বাটনের উপরে ক্লিক করব। সেভের উপরে ক্লিক করার পরে এখানে ফাইল নেমের জায়গায় আমার নাম লিখব, যেমন আমি এখানে লিখলাম মেধা। ফাইল নেমের জায়গায় মেধা লিখে আমি সেভ ওয়ার্ড ডকুমেন্ট, এটি সেভ বাটনে যখন ক্লিক করব তখন এটি আমার নামে সেভ হয়ে যাবে। কিভাবে বুঝবো আমাদের নামে সেভ হয়ে গেছে? যেমন এখানে আগে ছিল ডকুমেন্ট টু, এখন এখানে দেওয়া আছে মেধা, অর্থাৎ মেধা নামে এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা সেভ করার পরে ফাইলটিকে ক্লোজ করব, সেটি কিভাবে করব? ফাইল থেকে এক্সিট বাটনে ক্লিক করব, তাহলে এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আমরা পুনরায় যখন দ্বিতীয় দিন বা পরে ফাইলে কাজ করব, আমাদের ফাইলটিকে ওপেন করেই কাজটি করব। তাই আমরা এখানে অল প্রোগ্রামস থেকে একইভাবে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড 2010 ক্লিক করলাম। এখন যখন ওপেন করব তখন আবারও এখানে ডকুমেন্ট ওয়ান বা ডকুমেন্ট টু নামে নতুন একটি ডকুমেন্ট দিবে, কিন্তু আমরা নতুন ডকুমেন্টে কাজ না করে সবসময় একটি ডকুমেন্টে অনেকগুলো পৃষ্ঠা নিয়ে কাজ করব। তাই আমরা আবারও ফাইলে যাব এবং নতুন সেভ করা অর্থাৎ ফাইলটিকে ওপেন করার জন্য এখানে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করে এখানে আমাদের যে ফাইল নামটা ছিল অর্থাৎ মেধা, সেটি আমরা ওপেন করলাম। মেধা লিখে এখানে যদি লিস্টে চলে আসে তাহলে সেই লিস্টে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করলেই আমরা যে ফাইলটিকে যেভাবে সেভ করেছিলাম সেটি চলে আসবে। তবে একটা জিনিস বলা বাহুল্য যে আমাদের প্রত্যেকটা কাজের শেষে অর্থাৎ প্রত্যেকটা আমরা এক লাইন কাজ করব এবং প্রথমেই আমরা আগে সেভের কাজটা সেরে নিব। সেভ করার কাজটা সেরে নেওয়ার পর যখন আমরা ক্রমাগত টাইপ করতে থাকব, কিছুক্ষণ পর পর আমরা অবশ্যই ফাইলে যেয়ে সেভ বাটনে ক্লিক করব, বা অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে এস লেখার উপরে একবার প্রেস করব, এতে সেভ হয়ে যাবে। এতে কারেন্ট চলে গেলে আমরা কম্পিউটারটিকে অর্থাৎ সেভ করা ফাইলটিকে আবার পুনরায় ফেরত পেতে পারবো। তো এভাবে আমরা ফাইল ওয়ার্ডে লেখালেখি প্রোগ্রাম করতে পারবো।